আল্লাহ রোজ বিচার করেন না যদি প্রতিদিন বিচার করতেন তাহলে বুসের মতো স্বৈরাচারী মানুষ বেঁচে থাকত না যদি আল্লাহ রোজ বিচার করতেন তাহলে শাহাবাগের এই লোকগুলি দুনিয়াতে বেঁচে থাকত না রাসুলের উপরে একটু কটু মন্তব্য করলে সে হত্যার যোগ্য হয় রাসুলের উপরে কটু মন্তব্য করলে সে বেঁচে থাকার সুযোগ রাখে না একজন সাহাবি বলছেন আল্লাহ রাসুল আমার এই দাসী কাজের মেয়েটা আপনাকে খুব গালি দেয় আমার এই কাজের মেয়েটা এ দাসী আপনাকে খুব গালি দেয় তো আমি গালি সহ্য করতে না পারে একবারে ছুরি তার পেটে চালিয়ে দিয়েছি ওকে একবারে মেরে আপনার কাছে এসেছে তো আল্লাহর রসুল কিছু বললেন না আল্লাহ রসুল কিছু বললেন না না তুমি অন্যায় করেছ এ হাদিস প্রমাণ করছে কুটু মন্তব্য করলে কারো বেঁচে থাকার সুযোগ নেই বেঁচে থাকার একটাই সুযোগ আছে তাকে তোবা করে ফিরে আসতে হবে জাতির সামনে আবার বলতে হবে যে আমি উপরে কটু মন্তব্য করে ভুল করেছি আমি কথা কথা ফিরিয়ে ফিরিয়ে নিলাম নিলাম জাতির সামনে এবার আল্লাহকে বলছি আল্লাহ এতে যদি আমার কোনো গুণা হয়ে থাকে তাহলে তুমি মাফ করো এই দেশের মাটিতে শতকর নব্বই জন মুসলমান তার চেয়েও বেশি এই দেশের মাটিতে মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের উপরে কটু মন্তব্য হবে আশ্চর্য মানুষ মানুষের ইমান কখন হারিয়ে গেছে মানুষ নিজেই বুঝতে পারে মানুষের ইমান কখন হারিয়ে গেছে মানুষ নিজেই বুঝেনি মানুষের যদি ইমান থাকত তাহলে এমনটা হতো না শুনুন সিপন শাড়ি পরে লম্বা বেলাউজ পরে লম্বা হাতের বেলাউজ পরে দেশে দেশে ঘুরেন হজ মৌসুমে হজ করেন মাসে উমরা করেন শোনা যায় যে ফজরের সলাতের পরে কোরআন তেলাওয়াত করেন শোনা যায় যে ফজরের সলাতের পরে কোরআন তেলাওয়াত করেন যদি ঘটনা তাই হয় তাহলে ধর্মীয় অনুভূতি আছে যদি ধর্মীয় অনুভূতি থেকে থাকে চল্লিশ বছর পরে যদি বিচার চলে এই কটুক্তির বিচার চলে না কেন চব্বিশ ঘন্টার মধ্যে কটু বিচার করতে হবে এটাই শরীয়ত আমি আপনার কাছে আমি দাবি রাখবো কেন আপনার ইমান আপনার উপরে দাবি রাখু আমি জানি যে আপনি রামাজানে উমরা করতে যান দেশবাসী জানে আপনি হজ সফরে যান দেশবাসী জানে আপনার পোশাকের কথা অতএব আমি কেন চাইবো আপনার ঈমান দাবি করুন আপনার ইমানের দাবি থাকা উচিত এই বাংলার মাটিতে যেখানে শতকরা নব্বই জন মুসলমান সেখানে নবীর উপরে কটু মন্তব্য হবে মানে আপনার মতো এইরকম ধর্মীয় অনুভূতি মানুষের নেতৃত্ব দেওয়ার চেয়ে হাতির নিচে যাওয়া মানে যে যারা সামাজিকভাবে দায়িত্ব পালন করছেন এই গতিনীতির সাথে মিল দিয়ে তাদেরকেও বলছি আপনার নবী শুধু আমার একার নয় অতএব আপনিও সামাজিকভাবে যারা এই গতিনীতির সাথে জড়িয়ে আছেন তারাও দাবি করেন রাসূলের উপরে কেন কটু মন্তব্য করা হবে ও তুরাগ নদীর তীরে পেশাক পায়খানার উপরে লক্ষ লক্ষ জনগণের সামনে হাত তুলে দোয়া করা ব্যক্তি আপনার সামনেও দেশের নেত্রী থাকে দেশবাসী থাকে আজকে আপনি কোথায় আপনিও কেন দাবি করছেন না রাসুলের উপরে কেন কটু মন্তব্য করা হবে দেশ যারা দেশে যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে জোরালো হবে বলতে চায় আপনি তুরাগ নদীর তীরে বলুন অবশ্যই কটু বিচার হতে হবে যারা পীর হিসাবে দায়িত্ব পালন করছেন আমাদের খুব ভালো জানা আছে ভোটের সময় তারা কিন্তু নেতারা কিন্তু আপনাদের বাড়িতে যান দোয়া নিতে যারা পীর হিসাবে এদেশে আছেন নেতারা ভোটের সময় আপনাদের কাছে দোয়া নিতে যায় আপনাদের কবরে দোয়া নিতে যাই আপনারা পীর পীরের কাছে দোয়া নিতে যাই কে যেন নেতাদের বলে দিয়েছে পীর দোয়া করলে একেবারে একেবারে সফল রাজশাহী চাঁপাই নবগঞ্জের ভাষায় পীর যদি দোয়া করে তাহলে বানা পার একবারের মাছ এই দিক থেকে লাফ দিয়ে ওই দিকে চলে গেছে আর কোনো সমস্যা নেই আপনি এই খেয়ালেই তো যান আপনারা অতএব যারা আপনারা এই ধরনের আশ্বস্ত করে থাকেন তারা কেউ বলছি আজকে কঠোর দাবি কোথায় যারা জাতীয় মসজিদে খুদ্ দেন তাদের এই কঠোর দাবি কোথায় তাই তো বলি লোকমান হেকিম তার ছেলেকে বলছেন তাই তো বলি লোকমান হেকিম তার ছেলেকে বলছেন বোনাইয়া ও আমার আদরের ছেলে আকিমি সালাত আব্বু সালাত আদায় করো বিল মা রুফ ভালো কাজের আদেশ করো অনানিল মনকার মন্দ কাজের নিষেধ করো বেটা বাসবের আলামা মন্দ কাজের নিষেধ করলে জেলসুল্লি ফাঁসি হবে বেটা মন্দ কাজের নিষেধ করলে জেলসুল্লি ফাঁসি হবে ওই সময়েতে ধৈর্য ধারণ করিও মন্দ বড় কঠিন ভালো কাজের আদেশ করলে কোনো সমস্যা হয় না সুভান আল্লাহ বললে এত না কি হয় আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয় আল্লাহ বললে এত নেকি হয় সুন্দর করে অজু করে নামাজ পড়লে অতীতের পাপ ক্ষমা হয়ে যায় এইগুলি কোনো বলাতে সমস্যা নেই এটা হচ্ছে ভালো কাজের আদেশ কিন্তু মন্দ কাজের নিষেধ করলে জেলসুলি ফাঁসি হয় মন্দ কাজের নিষেধ করে কে মন্দ কাজের নিষেধ বড় কঠিন Islam is life. Islam is a